এসএসসি পরীক্ষা নিয়ে আজকের সর্বশেষ আপডেট। বন্যায় স্থগিত হয়েছিল এসএসসি পরীক্ষা। পরীক্ষার কি হবে, স্কুল খুলবে কবে, উত্তর পাচ্ছে না হাওড়ের শিক্ষার্থীরা। বন্যার কারণে পিছিয়ে যাওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দিতে হবে। আমরা এখন পুরো নিরূপণ করছি যে আমাদের কত পরীক্ষার্থীকে নতুন করে বই দিতে হবে। আমরা দেখছি, হিসেব করছি, যদি প্রয়োজন হয় তাহলে বইও ছাপিয়ে ফেলব। তারপরে আমরা আমাদের পরীক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছে দেব যাদের বইগুলো নষ্ট হয়েছে। বই দেওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের অন্তত 2 সপ্তাহ তাদের সময় দিতে হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, এটা হচ্ছে আমাদের টাইমলাইন, কিন্তু এটা কোথায় গিয়ে ঠেকবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। মহামারীর কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার 19 জুন শুরু করে 6 জুলাই শেষ করার কথা ছিল, কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে সরকার 17 জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। সারা দেশে 20 লাখের বেশি শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। এর মধ্যে বন্যা কবলিত জেলা সুনামগঞ্জেই 23,752 জন এবং সিলেটে 43,844 জন শিক্ষার্থী রয়েছে। বন্যার পানি অনেকটা নেমে গেল সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায়। এখনও কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত, কোনো কোনো এলাকার স্কুল এখনও দুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা খোঁজ রাখছি নিয়মিত, কিছু কিছু এলাকার শহর থেকে পানি নেমে গেছে, গ্রাম পর্যায়ে এখনও কোথাও কোথাও হয়তো আছে, সেটাও শীঘ্রই নেমে যাবে আশা করছি, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জায়গায়। আমাদের অনেক পরীক্ষার্থী, আমাদের কাছে তথ্য আসছে, বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল তোমাদের 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেটটি ছিল।